এটা ঘটনাটি ঘটেছে আহমেদাবাদ থেকে 30 কিলোমিটার দূরে একটা দরগার মধ্যে কিছু বজরং দলের কিছু পশু তারা গিয়ে কি করেছে জানেন? তারা গিয়ে দরগার মধ্যে গিয়ে ভগবানকে প্রতিষ্ঠাতা করেছে, একটা ফটো ফটো বসিয়েছে, মালা পরিয়েছে, সেখানে প্রদীপ জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে সেখানে পুজো দিয়েছে, এটুক করে তাদের শান্তি হয়নি। সেই দরগার বাইরে ডিজে এনে সেখানে নাচ গান নানান রকম হই উল্লা চিল্লাচিল্লি আনন্দ ভুক্তি করেছে। আজকে ভাবুন তো, যদি আমাদের মন্দিরের মধ্যে কোনো অন্য ধর্মের মায়ের সন্তানরা যদি তাদের ধর্মের কে এনে যদি আমাদের ধর্মকে অপমান করে, ছোট করে, অসম্মান করে, আমরা কি সত্যি কথা যদি সত্যি যদি আমরা সনাতন ধর্মকে ভক্তি করে থাকি, আমরা যদি হিন্দু ধর্মকে সম্মান করে রাখি, আমরা কি সেটা মেনে নেব? কখনোর জন্য মেনে নেব না, আমি তো মেনে নেব না। তবে আবার মারপিট আঙ্গা ধাঙ্গা করে না, আমরা আইনের মাধ্যমে আমরা সেইটাকে বিচার চাইব আইন আদালতের কাছে। আমার একটা কথা, যে দরগার মধ্যে গিয়ে যে ফটো বসিয়ে পুজো করতে হবে আর দরগার বাইরে ডিজে লাগিয়ে ডান্স করতে হবে, এটা কোন সংবিধানে লেখা আছে? মোদি চাচা, অমিত চাচা, আমি আপনাদের দুই ভাইয়ের কাছে আমি জানতে চাই যে আপনারা কি নতুন কোনো সংবিধান তৈরি করেছেন, যে যে সংবিধানে লেখা আছে যে দরগা মর্গা ভেঙে দরগার সামনে ডান্স করে দরগার মধ্যে গিয়ে ভগবানকে পুজো দেবে কেউ কিছু বলতে পারবে না? আমরা এটাও কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং সাংবাদিকের মাধ্যমে জানতে পেরেছি যে সেখানে কিন্তু পুলিশ প্রশাসন সেখানে কিন্তু ওখানে ছিল। পুলিশ প্রশাসন থাকাকালীন কি করে এই ধরনের একটা অসামাজিক কাজ হয়? পুলিশ প্রশাসনের দোষ দিয়ে তো কোনো লাভ নেই, কারণ এখন তো রামরাজ্য চলছে। আমি কিন্তু সেই রামচন্দ্রজির কথা বলছি না যে রামচন্দ্রজিকে আমরা ভক্তি করি, সম্মান করি, ভালোবাসি এবং ওনাকে শ্রদ্ধা করি। আমি সেই রামচন্দ্রজির কথাই বলছি যে যে রামচন্দ্রজিকে 2014-তে এই ভারতীয় জনতা পার্টি নতুন করে আবিষ্কার করেছে, যে যে যত বড় অন্যায় করুক, যে যতই ক্রাইম করুক, খুন করুক, মার্ডার করুক, ধর্ষণ করুক, দেশ বিক্রি করুক, কোনো আপত্তি নেই, শুধু একবার জয় শ্রীরাম বলে যদি মোদিজি কি জিন্দাবাদ বলে আর অমিত শাহজি কি জিন্দাবাদ বলে, তাহলে কোনো তার কোনো অপরাধ নেই, পুরো সে কিন্তু পুরো নিটান কিনে সমাজের সামনে বাস করতে পারবে। কিন্তু মোদি চাচা একটা কথা জানবেন, যে কখনোর জন্য কিন্তু ভগবানকে সামনে দেশের উপর অত্যাচার করলে মানুষ কিন্তু কখনোর জন্য মেনে নেবে না, কারণ এই ভারতবর্ষের মাটি হচ্ছে রাম রহিমের মাটি, এই ভারতবর্ষের মাটি হচ্ছে সম্প্রীতির মাটি, এই ভারতবর্ষের মাটি হচ্ছে সংগ্রামী জীবনের মাটি, এই ভারতবর্ষের মাটি হচ্ছে একতার ঐক্যবদ্ধ দলবদ্ধ ভালোবাসার মাটি। সেই মাটিতে যদি আপনাদের মতন মানুষ, আপনারা যেসব এলাবেলা চেলা, যেসব দলাল পুষে রেখেছেন, যারা বজরং দলের নামে ভেঙে খাচ্ছে পুরো দেশটাকে তছনছ করে দিচ্ছে, যেসব আরএসএসরা, যেসব হিন্দু মহাসভা, তাদেরকে কি একবার আপনারা ভুলেছেন যে কেন এই ধরনের অসামাজিক কাজ করবে, যে দরগার মধ্যে ঢুকে সেইখানে ঠাকুর পুজো করবে, ফটো রেখে পুজো করবে, বাইরে ডিজে দিয়ে নাচ করাবে? এটা কখনো জন্য কিন্তু আমরা মেনে নেব না। তাই একটা আমার আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, যে যদি আপনাদের কাছে আছে এটা আমরা সবাই জানি, এটুকা নতুন কোনো স্বপ্নর কথা না বা নতুন কোনো কাহিনী না, কিন্তু একটা কথা মনে রাখবেন, যার শেষ আছে তার কিন্তু শুরু আছে, আর যার শুরু আছে তার কিন্তু শেষ আছে। আপনারা শুরু করেছেন 2014-তে রামরাজত্ব, আর সেই রামরাজত্ব শেষ হবে কিন্তু 2024-এ। প্রত্যেকের কাছে একটাই অনুরোধ করব, ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করবেন, প্রত্যেকের কাছে পৌঁছে দেবেন, এই ভিডিওটি প্রত্যেকের কাছে যাওয়ার দরকার। আজকে আমি যে ভিডিওগুলো করি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, কোন জাতিকে আমি সাপোর্ট করি না, আবার কোন ধর্মকে কিন্তু আমি অসম্মান করতে পছন্দ করি না। আমি বললাম না যে মন্দির মসজিদ গুরুদুয়ার গির্জা প্রত্যেকটা ধর্মস্থান আমাদের কাছে শান্তির স্থান, আমাদের কাছে পবিত্র স্থান। তাই আসুন না মানবিকতার পরিচয় দিই, মানুষে মানুষের জন্য কাজ করি, মানুষে মানুষের পাশে দাঁড়াই, প্রত্যেক ধর্মকে সম্মান করি, এটা তো আমাদের কোনো অপরাধ হবে না। নিশ্চয়ই ভারত মা আরো খুশি হবে, কারণ এই ভারতবর্ষের মাটিতে হিন্দু মুসলিম শিখ সাই দলিত আদিবাসী প্রত্যেক ধর্মের মায়ের সন্তানের রক্তের বিনিময়ে এই ভারতবর্ষের মাটি স্বাধীন হয়েছে। আর সেই মাটিতে যদি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি যে মুসলিমরা অসুবিধায় পড়েছে তাদের পাশে দাঁড়াবো না, দলিতরা অসুবিধায় পড়েছে তাদের পাশে দাঁড়াবো না, হিন্দুরা অসুবিধায় পড়েছে তাদের পাশে দাঁড়াবো না, আমার মনে হয় আমরা বিপ্লবীদেরকে তাহলে অসম্মান করবো। কিন্তু বিপ্লবীদেরকে অসম্মান করার ক্ষমতা কাউরি নেই, আর আমরা কখনো যদি এইগুলো আমরা মনের মধ্যে আনতেও চাই না। বিপ্লবীরা আমাদের ভগবান, ওনাদের রক্তের বিনিময়ে ভারতবর্ষের মাটিতে আজকে মাথা উঁচু করে আমরা বেঁচে আছি। তাই এই মাটি রক্ষা করার দায়িত্ব আপনারা আমার মানে আমাদের সকলের। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর যারা দরগার মধ্যে গিয়ে ঠাকুরের পুজো করেছে এবং বাইরে যারা ডিজে ইয়ে চালিয়ে ড্যান্স করেছে তারা যেন যথাযথ শাস্তি পায়, এটা আমি বিশেষ করে দুই চাচার কাছে আমি আপ
চেপে যাবে এবার। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় সোনার বাংলা। প্রত্যেকেই ভালো থাকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, প্রত্যেকের পরিবারকে নিয়ে সুখ শান্তিতে শান্তিপ্রিয়ভাবে দিন কাটান, এটা ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে, ভারত মায়ের কাছে প্রার্থনা করি। নমস্কার। আমাদের বাংলা এগিয়ে।